আসসালামু আলাইকুম, আপনারা সব কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে, আমিও ভালো আছি। আজকে আপনাদের আমরা দেখাতে চলেছি নেজনে ডাটা দিয়ে একটি সুন্দর রেসিপি। এখন দেখুন, আমাদের বাড়িতে তিনটা গাছ আছে, সব গাছে ধরেছে অল্প অল্প, দু একটা ফুল এসেছে। আজকে আমরা এই ডাটা পারব। ডাটা পেড়ে আমরা একটা সুন্দর মজার রেসিপি আপনাদের দেখাবো। সাথে থাকছে আরও দুইটা রেসিপি, আজকে আমরা মোট তিনটা রেসিপি দেখাবো। ডাটা পাড়া শেষ হোক, ডাটা ওরা এখন পাড়ছে, এক গাছে হয়ে গেছে, আবার আরেক গাছে পাড়ছে। দেখুন আপনারা, লাবি, বানিকা আর ওর আব্বু তিনজনে মিলে ডাটা পাড়ছে। ডাটা পাড়া শেষ হলে আমরা রান্নাঘরে চলে যাবো। এই যে লাবিব গাছে উঠেছে, গাছে উঠে ডাটা পাড়ছে। গাছের যে আনিকা ডাল ধরে টানাটানি শুরু করেছে। ডাটা এখন অন সিজনে সব সময় থাকে না, তারপরেও 12 মাস অল্প অল্প থাকে, আমাদের পেড়ে পেড়ে রান্না করা হয়। আর সেজনে ডাটা তো বছরে একবার, আর নেজনে ডাটা 12 মাসই পাওয়া যায়। এই যে অনেকগুলো ডাটা হয়েছে, পাতাগুলো এবার ছাগলকে খাওয়াচ্ছে। আজকে আমাদের জমিতে ঝাল উঠানো হয়েছে, এগুলো বাজারে যাবে। এখন এগুলো আমার শাশুড়ি ঝাড়ছে, ঝাড়া শেষ হলে এগুলো বস্তা লোড করে তারপরে যাবে বাজারে। এবার আমরা রান্নাঘরে ফিরে এসেছি। ডাটা আলু একসঙ্গে কুটে নিব। এই যে একে একে সব রান্নার উপকরণগুলো রেডি করছি। রান্নায় আজকে আমরা বেশি মশলা দেব না, খুব সীমিত মশলা দিয়ে রান্না করব। বড়ি, আলু আর ডাটা দিয়ে একসঙ্গে রান্না করব, মাছের ভাজি করব, আর বড়ির যে গুঁড়োগুলো আছে ওগুলো আলাদাভাবে ভাজি করব, করে ওগুলো আলাদাভাবে ছানা করে খাবো। এই যে 5-6 গুলা হালকা করে একটু ভেজে নিব। হালকা করে ভেজে নিলে 5-6টা গ্যাস করবে না, বাসনাটা খুব সুন্দর হবে। জিরির সঙ্গে অল্প করে বেটে আমরা প্রত্যেকটা রান্নাতে দিই। বড়িগুলো এবার ভেজে নেব। বড়িগুলো বেশি করে তেল দিয়ে ভাজতে হবে, অল্প তেল দিলে বড়িগুলো ভালো স্বাদ হবে না, আর বেশি করে তেল দিয়ে ভাজলে বড়িগুলো খুব সুন্দর স্বাদ হয়, ওই জন্য বড়িগুলো একটু সুন্দর লাল করে ভেজে নেবেন। বড়ি ভাজা শেষ, এবার আমরা আলুগুলো ভেজে নেব। এবার আলু দেব, আলুতে লবণ দেব না, শুধু আলুটা দিয়ে ভেজে নেব, কারণ এখনকার আলু আপনার মিষ্টি লাগে, এ কারণে লবণ ছাড়াই ভাজব। এবার ভাজা হয়ে গেছে, ওগুলো সব উঠিয়ে নিব। এবার আমরা কড়াইতে প্রথমে তেল দিয়ে তারপর একা পেঁয়াজ আর মরিচ দিব। প্রথমে পেঁয়াজ দিচ্ছি, এরপর মরিচ দিচ্ছি, দিয়ে এগুলো একটু নাড়াচাড়া করে নিব। খুব বেশি লাল করা যাবে না, হালকা একটু নেড়ে নিয়ে
তারপরে আমরা জিরে বাটা, জিরে আর পাঁচ সহজ একসঙ্গে বাটা আছে আর পেঁয়াজ বাটা আছে, এ দুইটা দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার লবণ দিব, লবণটা পরিমাণ মতো দিবেন, ঝাল। এরপর হলুদ দিব, দিয়ে ভালো একটু অল্প করে একটু পানি দেব, দিয়ে কষিয়ে নেব। এরপর ডাটাগুলো ঢেলে দিলাম, দিয়ে ডাটাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে আমরা আলু বড়ি একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এবার পানি দিয়ে দিলাম, পানিটা একটু বেশি দিলাম কারণ ডাটাটা সিদ্ধ হতে সময় লাগবে, বড়িটাও সিদ্ধ হবে, সেজন্য পানিটা একটু বেশি দিয়েছি। আর একটা ভালো করে বেশিক্ষণ ধরে সিদ্ধ করতে হবে যাতে ডাটাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়, সিদ্ধ না হলে আবার ডাটা ভালো লাগে না, ওই জন্য আমাদের ডাটাটা ভালো করে সিদ্ধ করে নেওয়া লাগে। বড়ির গুঁড়োগুলো আমরা ভাজবো, তার আগে ঝালটা ভালো করে ভেজে নিব তেলের উপরে দিয়ে। ভাজার পরে ঝালটা আমি তুলে নিচ্ছি, এরপর সে বড়ির গুঁড়োগুলো ভেজে নিব তেলের উপরে, সুন্দর করে লাল লাল করে ভেজে ঝাল পেঁয়াজ দিয়ে ভালো তেল দিয়ে ছানা করব। আজকে রান্না আমি ভালো তেল দিয়ে করেছি, সরিষার তেল দিয়ে রান্না করেছি। এবার এগুলো ঢেলে নিলাম, এরপরে আমরা মাছটা ভাজবো, মাছটা একটু করে কেটে নিব যাতে মাছটার ভিতরে সব কিছু যায় আর ভাজিটাও খুব সুন্দরভাবে মুচমুচে, এজন্য কেটে নেব। দেখুন এভাবে আপনারা কেটে নেবেন, নিয়ে ভালো করে লবণ ঝাল হলুদ মাখিয়ে নেবেন। কেটে নিলে লবণ ঝাল হলুদগুলো ভিতরে যাবে, স্বাদটাও খুব সুন্দর হবে। আমরা আজকে বেশি মশলাপাতি দিয়ে রান্না করব না, খুব সীমিত, এভাবে রান্না করে দেখবেন কেমন হয়। এবার মাছগুলো একে একে আমরা ভেজে নেব, এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন কি সুন্দর লাল কালার আসছে, এভাবে করে আমরা ভেজে নেব। এগুলো আমাদের পুকুরের মাছ, আমাদের পুকুরে সব রকম মাছ আছে। দেখুন কত সুন্দর কালার এসেছে। এবার আমরা মাছগুলো ভাজা শেষ উঠিয়ে নিব। মাছ ভাজা শেষ, এবার আমরা পেঁয়াজ মরিচ একসঙ্গে দিয়ে ভালো করে নেড়ে নেড়ে নিয়ে দেখুন কালারটা একটু চেঞ্জ হয়েছে। এবার আমরা পাঁচ সহজ আর জিরে একসঙ্গে বাটা আছে ওটা দিয়ে দিলাম, একটু পানি দিলাম, লবণ হলুদ ঝাল সব কিছু দিয়ে ভালো করে মেখে এবার মাছটা দিয়ে দিয়েছি। এভাবে মাছটা উল্টে পাল্টে নেড়ে নেবেন, নেওয়ার পরে মাছটা নামিয়ে নিন, তাহলে মাছটা রেডি। এই যে দেখুন কত সুন্দর কালার এসেছে। মশলা দিয়ে এভাবে মাছটা ভাজি করলে খুব সুন্দর লাগে। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন কেমন হয়েছে সেটাও জানাবেন, আর অবশ্যই করে ভিডিওটা দেখবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।